সালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। শোকাবহ 15 আগস্ট কাল, আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। আর শুরুতে জানিয়ে দেব আজকের খবরের প্রধান শিরোনামগুলো। সিলেটের অকাল প্রয়াত সাংবাদিক রাশেদিন ফয়সালের পাশে দাঁড়ালো চ্যানেল আই পরিবার। লেবার পার্টির লিডার নির্বাচনে ভোট গ্রহণ শুরু। গ্রিসে ঢুকতে না পেরে অর্ধাহারে দিন কাটাচ্ছেন 250 বাংলাদেশি। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সড়ক দুর্ঘটনায় নিহত চিত্রশিল্পী ও সাংবাদিক রাশেদিন ফয়সালের পরিবারের পাশে দাঁড়িয়েছে চ্যানেল আই ইউরোপ পরিবার। সহযোগিতায় এগিয়ে আসা চ্যানেল আই ইউরোপের বিভিন্ন এলাকার প্রতিনিধি শায়েকুল হক শায়েক, হুমায়ুন কবির, আলতাফ হোসেন, আব্দুল হান্নান, শেখ মোহাম্মদ লায়েক মিয়া, কয়সর মিয়া, কবির আলী, মোহাম্মদ আলমগীর সহ বার্তা বিভাগের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা। আমাদের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? যেখানেই গণমাধ্যমকে সমাজের আয়না হিসাবে বিবেচনা করা হয়, সেখানেই প্রয়াত সাংবাদিক রাশেদিন ফয়সালের পরিবারের পাশে চ্যানেল আই ইউরোপ পরিবার নিউজ টিম। রাশেদিন ফয়সালের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ চৌধুরী ফয়সাল। তরুণ সাংবাদিক রাশেদিন ফয়সালের মৃত্যুতে আমরা চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। চ্যানেল আই ইউরোপের যে নিউজ টিম, নিউজ এডিটর মঞ্জুর চৌধুরী আমাকে বললেন যে রাশেদিন ফয়সালের পরিবারকে একটু সহায়তা করা দরকার, তো আমরা নিউজ টিমের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি রাশেদিন ফয়সালের পরিবারের পাশে দাঁড়াতে। চ্যানেল আই ইউরোপ যথাসাধ্য চেষ্টা করবে শুধু রাশেদিন ফয়সাল নয়, যে কোনো সাংবাদিকের দুর্দিনে তার পরিবারের পাশে দাঁড়ানো। সাংবাদিক সমাজের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের কর্মরত গণমাধ্যম কর্মীরা। জানালেন এরকম মানবিক কর্মকাণ্ড নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখবে। চ্যানেল আই ইউরোপ রাশেদিন ফয়সালের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বিশেষ করে বাংলাদেশে কর্মরত সাংবাদিক হিসেবে আমি বিষয়টিকে স্যালুট জানাবো। শুধু রাশেদিন ফয়সালেই থেমে থাকতে রাজি নয় চ্যানেল আই পরিবার। সামর্থ্য অনুযায়ী সহানুভূতির দৃষ্টি দিয়ে সিলেটের সকল সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার চ্যানেল আই ইউরোপ পরিবারের। ভবিষ্যতে আমরা চ্যানেল আই ইউরোপ এবং ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করতে সচেষ্ট থাকবো এবং আমরা চেষ্টা করব তাদের পরিবারকে সহায়তা করতে। বাংলাদেশের যেসব গরিব সাংবাদিক রয়েছেন, অনেকেই কাজ করেন জীবন এবং জীবিকা থাকে, যখন দুর্দিন আসে বা যে কোনো দুর্যোগময় মুহূর্তে তারা তাদের পাশে থাকবে। আর এই মানবিক দায়িত্ব পালনে ইউরোপ আমেরিকা সহ প্রবাসী সাংবাদিক সমাজের সাথে এক হয়ে কাজ করবে চ্যানেল আই ইউরোপ পরিবার। ফয়সাল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। জমি উঠেছে ব্রিটেনের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচনের লড়াই। আজ শুক্রবার থেকে লেবার পার্টির নেতা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গতকাল বৃহস্পতিবার দলের নেতাকর্মীদের প্রতি বামপন্থী নেতা জেরেমি কর্বিনকে লেবার লিডার নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন। এদিকে জনমত জরিপে দেখা গেছে এ পদে এগিয়ে রয়েছেন জেরেমি কর্বিন। অন্যদিকে বেতনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনরা আলী শুক্রবার এক বিবৃতিতে লেবার পার্টির লিডার পদে ইভেট কুপারকে সমর্থন জানিয়েছেন। গ্রিসের একটি দ্বীপে গত প্রায় এক মাস ধরে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন প্রায় 250 বাংলাদেশি। তারা দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে এসেছিলেন।
টার্কি থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের কয়েকশো অভিবাসী। কিন্তু শেষ পর্যন্ত গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ঢুকতে না পারায় এখন গ্রিসে সীমান্তের কুশ দ্বীপে অবস্থান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আটকে পড়া বাংলাদেশিরা। এই আটকে পড়া বাংলাদেশিরা জানান, আগে গ্রিসের স্থানীয় পুলিশের কাছ থেকে এক মাসের জন্য একটি স্টে পেপার পাওয়া যেত, কিন্তু এখন সেটাও দিচ্ছে না, তাই আমরা দেশে ফিরতে চাইলেও পারছি না। সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান রচিত গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের পাঠোন্মোচন অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। বর্ষিয়ান সাংবাদিক ইসাক কাজলের পরিচালনায় এবং গবেষক ফারুক আহমেদের সভাপতিত্বে বইটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সালে আহমেদ এমবি, টারহ্যান্ডার্সের ডেপুটি স্পিকার রাজীব আহমেদ, শামসুল হক, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, আনসার আহমেদ উল্লাহ, মজিবুল হক মনি, মুক্তিযোদ্ধা আমান, সাংবাদিক হামিদ মোহাম্মদ, নাহিন মাহমুদ ও সাংবাদিক মাতিয়ার চৌধুরী প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে অন্যান্য খবরের সাথে। বার্মিংহামে নৌকা বাইচ প্রতিযোগিতায় ক্রীড়া মোদীদের ঢল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট কিছুতেই কমানো হবে না, মন্তব্য অর্থমন্ত্রী মোহিতের। বিরতির পর আবারও আমন্ত্রণ জানালাই ইউরোপের সংবাদে। বার্মিংহামে নৌকা বাইচ প্রতিযোগিতায় ক্রীড়ামোদীদের ঢল নেমেছে। বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের উপস্থিতিতে অক্সফোর্ডের পর এবার নৌকা বাইচ অনুষ্ঠিত হলো বার্মিংহামে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজের রিপোর্টে। অক্সফোর্ডের পর এবার সপ্তম নৌকা বাইচ অনুষ্ঠিত হলো মিডল্যান্ডসের বার্মিংহামে। নানা রং বেরঙ্গের বাহারি পোশাক পরে ডাক, ঢোল, তবলা, মন্দিরা নিয়ে আনন্দ নৃত্য কন্যাস্তরী নাও বানাইল সঙ্গীতে উচ্ছ্বাসিত হয়ে এইভাবে উপস্থিত হয়েছিল বার্মিংহামের নৌকা বাইচে। জয় পরাজয়ের চাইতে বিলেতের সব কষ্ট ভুলে গ্রাম বাংলার কৃষ্টি কালচারাল ঐতিহ্য প্রতিষ্ঠা করাই ছিল তাদের মূল লক্ষ্য। রোববার বার্মিংহামে অনুষ্ঠিত সপ্তম নৌকা বাইচকে কেন্দ্র করে অ্যাডভাস্টনের মিডল্যান্ডসের সেইলিং ক্লাবের পার্শ্ববর্তী লেকে কানায় কানায় ফুটে উঠেছিল বাংলাদেশের রংতুলির প্রতিচ্ছবি। সারাদিন ব্যাপী নৌকা বাইচে বার্মিংহাম ও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত হন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান ও বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাইকমিশনার জুলকার নাইন, এটেনবালা ইউকে ম্যানেজিং ডাইরেক্টর হাফিজ আলম বক্স প্রমুখ। আজকে বাংলাদেশের সংস্কৃতি এবং আমাদের যে যে সংস্কৃতির যে সমৃদ্ধ দিক আছে এই দিকটাকে বার্মিংহামে সহ ইংল্যান্ডের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে যেভাবে তুলে ধরার প্রয়াস নিয়েছে। আমাদের ঐতিহ্যবাহী নৌকা বাইচ আপনারা জানেন তো, সেটা আমাদের এখানে যে পরবর্তী প্রজন্ম আছে তাদের সামনে তুলে ধরা এবং এখানকার যে স্থানীয় যারা ব্রিটিশ বা অন্যান্য দেশে ন্যাশনাল লন্ডন আজকে সাত বছর একটা ক্যারি যে কালচারটা বাংলাদেশের কালচারটা এখানে নিয়ে এসেছেন, আজকে যে আমরা সবাই এসে যে উপভোগ করলাম নৌকা বাইচটা খুবই ভালো লাগে। বার্মিংহামে নৌকা বাইচ আয়োজন করতে পেরে আয়োজকরা ছিল আনন্দিত। To host the 7th National Nauka Bice in Birmingham today. The turnout has been brilliant, the weather has been excellent and you know, we just would like to thank everyone for their support in making this event happen. Birmingham te shuru korche and honestly speaking amra khubi sundor lage, onek manush aichen aro manush aira. Onno bochhor Oxford e onushthito holo, ebar Birmingham e Britain er bibhinno shohor theke 18 dol ongshogrohon kore, er moddhe Oldham er Oldham Dragon champion এবং অলরাম টাইগার্স রানার্স আপ আর বার্মিংহামের সিলেট স্পোর্টিং ক্লাব ইউকে তৃতীয় স্থান অধিকার করে। বার্মিংহামের নৌকা বাইচ উপলক্ষে গড়ে তোলা হয় বাংলাদেশের বিভিন্ন পণ্যের স্টল ও বাচ্চাদের জন্য ফান ফেয়ার। This is the first time I've come here and I'm very enjoying it very well. It happens in Bangladesh all the time but this happening here is very encouraging for the little children. টিম দিয়া খুব খুশি হয়েছি, আমি ভাবছি না যত সুন্দর হইব, বাংলাদেশও জেলা করতাম সেই মোলা লাগছে, আমি চাইমু নেক্সট ইয়ার সেই মোলা আরো বড় করে আয়োজন করতাম। বাচ্চারাও একটা
ডিফারেন্ট পরিবেশে ডিফারেন্ট সংস্কৃতি, ওদের বাংলাদেশের সংস্কৃতি ওদের কিছুটা হলেও অনুভব হচ্ছে যে বাংলা। আগত দর্শকদের আনন্দ দিতে আয়োজন করা হয় সঙ্গীতা অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী শেবুল, রুজি সরকার, জুমা ছাড়াও বাংলাদেশ থেকে আগত খ্যাতনামা শিল্পী পলাশ সঙ্গীত পরিবেশন করেন। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। এবার সিলেটের খবর। সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট কিছুতেই কমানো হবে না। শুক্রবার দুপুরে সিলেটের বাগবাড়ি এলাকায় বঙ্গবন্ধুর 40তম শহাদত বার্ষিকী উপলক্ষে সরকারি শিশু সদনে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কয়েকটি হত্যার ঘটনা ছাড়া ওভারঅল পরিস্থিতি ভালোই আছে। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আমার কোনো রকমের সমর্থন এটাতে নাই। তারা সব 50,000-30,000 টাকা বেতন দিতে পারে, আর মাত্র 7.5% বেতন কেন দেবে না? সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে নেপালের সাথে 1-0 গোলে হেরেছে আফগানিস্তান। সেই সাথে নির্ধারিত হয়েছে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। আগামী রোববার দুপুর 3টায় ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে আজ সিলেট জেলা স্টেডিয়ামে খেলার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হয় নেপাল আফগানিস্তানের গ্রুপ পর্বে সেরা হওয়ার লড়াই। বৃষ্টি আর কাদা উপেক্ষা করে উভয় পক্ষই বারবার আক্রমণে ওঠে, সৃষ্টি হয় গোলের সম্ভাবনা। তারপরও প্রথমার্ধে গোল শূন্য হয়ে ফিরতে হয় উভয় দলকে। দ্বিতীয়ার্ধে শেষ বাঁশি বাজলে 1-0 গোলে আফগানদের বিরুদ্ধে জয় তুলে নেয় নেপাল। এ খেলার মধ্য দিয়ে সেমিফাইনালে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের প্রতিপক্ষ। দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। সিলেটের অকাল প্রয়াত সাংবাদিক রাশেদিন ফয়সালের পাশে দাঁড়ালো চ্যানেল আই পরিবার। লেবার পার্টির লিডার নির্বাচনে ভোট গ্রহণ শুরু। গ্রিসে ঢুকতে না পেরে অর্থ হারিয়ে দিন কাটাচ্ছেন 250 বাংলাদেশি। দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।